আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না? ভাই, আসুনা ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে, আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি, আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের বরং অনাগ্রহ বেশি থাকে। আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প, যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার, মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা ওনাকে এটাতে অতিথি করেন। তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার। অনেকে ভুল বোঝেন, যেমন প্রশ্ন করছেন যিনি, খুব মানসিকতা করেছেন কি জানি, অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীত বস্ত্র বিতরণ করবেন, ইফতার বিতরণ করবেন, ওখানে স্থানীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কী? সমস্যা আসলে আছে ভাই। আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় গরিব আছে বলেন, কিন্তু আমরা আমাদের মধ্যে বণ্টন করব। আসলে ফাউন্ডেশন কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে, সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে। আমরা এটার জন্য চেষ্টা করি না, বরং অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা সব সময়ের জন্য প্রযোজ্য, যারাই যখনই আসুক না কেন। কেন করি এটা বোঝার জন্য বলি। একবার মানিকগঞ্জে কিছু শীত বস্ত্র পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক আপে করে। তো সেখানকার একজন জনপ্রতিনিধি, আমি নাম বা পদের কথা না বললাম, তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ারি করতেছে আল্লাহর জন্য, যারা খাটে পরিশ্রম করে, কোনো বিনিময় নাই, পয়সা কড়ি নাই, সেই ভলান্টিয়ার যিনি আছেন আলেম, মসজিদের এক ইমাম আছেন, ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন, আমরা আমাদের ছেলেফেলেদেরকে দিয়ে বিতরণ করে দেব। তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে, তো আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না, এই মাল ঢাকা ব্যাগ করে নিয়ে আসেন। পরে নেতা দেখছেন যে মানে খেতে যেয়ে পুরোটাই মিস হয়ে যাবে, তোমার বলছে ঠিক আছে বিতরণ করেন, আমাদের কম্বল স্বল্প দেন। আমরা বললাম না, গরিব হলে একটা কম্বল পাবেন, এর বাইরে আর কিছু দেওয়া হয় না। তারপর আমরা বিতরণ করছি সেখানে। ঢাকায় একবার যে কোনো একজন বড় নেতা, ওনার এলাকা, নির্বাচনী এলাকা অনেক বড় নেতা, ওনার নির্বাচনী এলাকায় কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায়, ওনার নিজের জন্য বলছে যে আমার নির্বাচনী এলাকায় কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানির ব্যবস্থা করে দিন, গরু ছাগল। তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলেফেলে থাকবে, এতিমরা থাকবে, সেখানে আমরা কোনো দিতে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো এই নেতা সাহেবের কাছে কেমনে দেই, কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই, কেমনে বুঝি। পরে আমি বললাম ঠিক আছে, এখানে আমরা কোরবানির পশু দেব, কিন্তু কোরবানির পশু আমার লোক যেয়ে জবাই করে দেবে, ঈদের দিন আমি লোক পাঠাবো, ঈদের দিন লোক পাওয়া কঠিন। তো আমি এক ভাইকে, একজন মাওলানা, ওনাকে অনুরোধ করলাম ওই এলাকার, বললাম ভাই আমার এই ছাগল গরুগুলা এগুলো থাকবে অমুক অমুক জায়গায়, আপনি ঈদের দিন যা একটা একটা করে সব জবাই করে নিজে হাতে জবাই করে দিয়ে আসবে, যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায়, বেচা যেন না হয়ে যায়। পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবি তুলে দিয়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি, ইনশাল্লাহ দুই নম্বরের কোনো পথ খোলা নেই। আরেকবারের একটা ঘটনা মনে পড়ে, পঞ্চগড়ে শীত বস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে, আমার সাথে এস এম নাহিদ হাসান ভাই, আপনারা অনেকে চিনেন, আল কোরআনের ভাষা যে আছে, কোরআনের অ্যারাবিক শিখান যিনি, একজন বড় ইঞ্জিনিয়ার, বুয়েট পড়ুয়া। তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ, উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে। তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি, উনি একটা ব্যানার নিয়ে আসছেন, আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি, তো উনি শীত বস্ত্র বিতরণ আয়োজনে অমুক নেতা তার দলের নাম, এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে, এনে তো উনি একেবারে সামনে বসছে, নেতার সাথে অনেক লোকজন আসে, আইসা বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন, যাই করেন আমাদের ব্যানার দিয়ে আমরা এক দুটা ছবি একটু নেব। তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য, আর উনি ওনার দলের জন্য, দলের পক্ষ থেকে এটা হাইজ্যাক করে নিয়ে যাবে, এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না, কিন্তু উনি নেতা, ওনার এলাকায় আমরা গেছি, কথা না শুনলে মাইক দিয়েও দিতে পারে, কি করা যায়। তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে বিতরণ হতে থাকুক, ওনাকে বললাম ঠিক আছে অনেক কম্বল তো
আপনার তো একটা ছবি দরকার, নেওয়া যাবে, আপাতত আমরা দিতে থাকি। তো দিতে আসে আমরা টোকেন দেখে দেখে দেই। পরে আমি পিছন দিয়ে যে আমাদের যারা ভলান্টিয়ার ছিল ওদেরকে বললাম, দেখো কোনো টোকেন চেক করার দরকার নেই, আমরা এদিক দিতে থাকবো, ওদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পাওয়া গরিব সবারে গণহারে দিয়ে শেষ করে ফেলো, যেন হঠাৎ শেষ হয়ে যায়। ঠিক যে প্ল্যান সে অনুযায়ী সব হয়ে গেল। এবার দিচ্ছে এখন অনেক আছে, হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ, পিছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে। এবার নেতা সব বলতেছে, ভাই আমি ছবি নেব। তাই বললাম, আসো তো কম্বল মনে হয়, তাকে দেখে যে নাই আর। তাই বললাম, যা রে শেষ হয়ে গেছে, আচ্ছা সামনের বছর দেখা যাবে। সামনে এই কথা বলে ঢুকলে তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে আইজে দৌড় কাইজে দৌড় কোনো রকম যান বাসায় চলে আসছে। ফিল্ডে আমরা যারা কাজ করি, আমাদের যত গল্প হয় এগুলো একত্র করলে মোটামুটি উপন্যাস হবে, কীভাবে যে আমরা এই দস্যুপনা থেকে, চাঁদাবাজি থেকে আপনাদের আমানত টাকাগুলোকে হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই করি। প্রশ্ন করছে, আমি তাকে মোবারকবাদ দিতে চাই, চমৎকার প্রশ্ন করেছেন এবং দরকার ছিল এটা আমার, যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না। কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে শক্ত দিয়েছেন, দশটা দেখে দেন আমার লোকজন আছে। তো ওনার এই অজানা অচেনা লোকজন বা নেতাকর্মীদের পেট ভরার জন্য অন্তত আমরা মানুষের টাকা ব্যবহার হতে দিই না। আমাদের জ্ঞাতসারে আজও পর্যন্ত কোনো প্রজেক্টে আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা, সে সুযোগ আমরা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের জানতে দিই নাই, আল্লাহ শুকর। তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি। সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি না, অনেক ভালো মানুষ আছেন মাশাআল্লাহ, কিন্তু ভালো খারাপ যদি পার্থক্য করা কঠিন, দাপট থেকে বেঁচে থাকা কঠিন, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে চলি সাধারণত। আমাদের আসনা ফাউন্ডেশন কার্যক্রম এই মূলনীতির উপরে চলে, আপনার সরকার দেখবেন একই রকম মূলনীতির উপর আমরা সারা সবসময় সব সমাজে সবসময় আমরা চলার চেষ্টা করি। আসুন্না ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।